আমার আজকের ভিডিও রানাঘাট বিনোদিনী পার্ক কিভাবে আসবেন। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু রকির মিক্স ব্লগার চ্যানেল। তো আজকে রকি যাচ্ছে বিনোদিনী পার্ক তোমাদের সঙ্গে। তো চলো বন্ধুরা স্টার্ট করি আজকে। আমি আজকে যেতে চলেছি এখান থেকে বিনোদিনী পার্ক। চলো বন্ধুরা দেখা যাচ্ছে। হ্যাঁ হ্যালো ফ্রেন্ড, তো আমি আজকে চলে এসেছি বিনোদিনী পার্ক, যেটা রানাঘাটে অবস্থিত। তো শিয়ালদা থেকে তোমরা কীভাবে আসবে বন্ধুরা? শিয়ালদা থেকে যে কোনো লোকাল ট্রেন ধরে রানাঘাটে চলে আসতো। তো রানাঘাট থেকে জাস্ট টোটোতে মোটামুটি 10 থেকে 15 মিনিটের রাস্তা, এটা হচ্ছে বিনোদিনী পার্ক। তো এখন আমি এসে গেছি বিনোদিনী পার্কে। এই বিনোদিনী পার্কে আমি তোমাদের টাইমিংটা বলে দিচ্ছি। এই এখন টিকিট কাটলাম, ওটা হচ্ছে সকাল 12টা থেকে রাত্রি 9টা অবধি টাইমিং। তো বন্ধুরা দেখা যাক এবার ভেতরে কী আছে। চলো লেটস স্টার্ট। তো চলো বন্ধুরা আমরা এবার দেখে ফেলি ভেতরের রিভিউটা। সবার প্রথমেই দেখছি কিন্তু এখানে কিন্তু অনেক রাইড, বাচ্চাদের জন্য কিন্তু সবাই কিন্তু এখানে কিন্তু রাইডে আসছে। এবার আমি স্টার্ট করছি এর ভেতরটা, আমি যতটা পারছি ততটা আমি তোমাদের নিয়ে নিচ্ছি। এখান থেকে আমরা কিন্তু এন্ট্রি করলাম এবং এখানে কিন্তু টয় ট্রেনও আছে বন্ধুরা। এই হচ্ছে টয় ট্রেন, ওখানে টয় ট্রেন দাঁড়িয়ে আছে। এখন আমি যাচ্ছি হচ্ছে এইটা, এই পার্কটা কিন্তু একটা খুব ভালো নদীর পাশ দিয়ে গেছে, চুন্নি নদীর পাশ দিয়ে। তো বন্ধুরা চলো দেখা যাক, সারাটা দিন আজকে এনজয় করা যাক। আমি একটু বিকেলেই এসেছি আজকে পার্কে, যাতে বিকেলে রাতের লাইটের আলোটা আমি আজকে পেয়ে যাই। তো যারা খুব কাছাকাছির মধ্যে বিকেলবেলা একটা খুব ভালো সুন্দর একটা একটা খুব ভালো একটা ইভিনিং কাটাতে চাও, তো তারা কিন্তু এই পার্কে আসতে পারো। বিনোদিনী পার্ক ভেতরে ঢুকতেও কিন্তু খুব একটা আহামরি চার্জ লাগে না। যারা এখানে ফটোশ্যুট করতে চাও তারা কিন্তু এখানে খুব ভালোভাবে ফটোশ্যুট করতে পারবে। এই হচ্ছে ফুল পার্কটা। এখন আমি তোমাদের দেখাতে চলেছি চুন্নি নদীটা। এই হচ্ছে টয় ট্রেনের লাইন, এখান থেকে কিন্তু টয় ট্রেন যায়। এখানে গান বাজনা চলে। এইবার আমি দেখাতে চলেছি চুন্নি নদীটা, যেখান থেকে নাকি রানাঘাট যে চুন্নি নদীটা গেছে। তো বন্ধুরা এই হচ্ছে চুন্নি নদীটা, এখান থেকে কিন্তু নদীটা গেছে। এখানে কিন্তু নদী পারাপার হওয়ারও কিন্তু একটা জায়গা আছে, যেটা হচ্ছে ওই পার থেকে। আর এখানে কিন্তু তোমরা করতেই পারো যেরকম খুশি, তোমাদের এখানে কিন্তু খুব সুন্দর সুন্দর জায়গা রয়েছে বসার, যারা নাকি ইভিনিংবেলায় খুব ভালোভাবে টাইম স্পেন্ড করতে চাও তারা কিন্তু এরকমভাবে এখানে পার্কের মজা নিতেই পারো। এবার আমি উঠে পড়ছি ওপর দিকে। এই ফোয়ারাটা কিন্তু চলে বন্ধুরা, খুব ভালোই চলে, কিন্তু ফোয়ারাটা এখনো চালায়নি। এবার দেখে নাও টয় ট্রেন আসছে, আমার খুব মজা লাগছে এই টয় ট্রেনটা দেখে। এটা আমরা রানাঘাটের মতো জায়গা থেকেও আমরা কিন্তু দার্জিলিং এর মজা নিতে পারি। এই যে টয় ট্রেন, টয় ট্রেনের প্যাসেঞ্জার, বাহ বাহ বাহ। এবার আমি দেখাচ্ছি কিছু এখানকার, তো এবার পার্কের কিছু নিয়মাবলী আমি তোমাদের বলতে চলেছি। এখানেও কিন্তু একটা খুব ভালো ক্যান্টিন আছে, চুন্নি নদীর পাশ দিয়ে পুরো কিন্তু পার্কটা রয়েছে। এবার এখানকার নিয়মাবলী, বাইরে থেকে কিন্তু কোনো খাবার এখানে নিয়ে আসা যায় না, এখানে কিন্তু খাবার প্যাক করে দেয় বা ব্যাগ কিন্তু এখানে সিল করে দেয়। এখানে হচ্ছে বিনোদিনী ফুড কোর্ট আছে, দা সুগান স্পাইস রয়েছে, যেটা নাকি এখানে যারা অস্থায়ীভাবে কিছু কিছু খাবার খেতে চাও তারা কিন্তু ইজিলি এখানে খাবার দাবার খেতে পারো। তো আমি এখানে চাটা খাবো, দাদার চাটা খুব ভালো হয়। তো এখানে একটা রোল চাউমিনের দোকানও রয়েছে, এখানে ফুচকার দোকানও রয়েছে।
হচ্ছে বন্ধুরা কিছু রাইড, এই একটা রাইড, একটা খুব সুন্দর জায়গা। এখানে দাঁড়িয়ে কিন্তু সবাই খুব সুন্দরভাবে ফটোশুট করতে পারবে। মোটামুটি কিন্তু এখানে অনেক রাইড আছে। এখানে একটা বাল্প আছে উপরে, বাল্পের রাইড আছে। তো বন্ধুরা, আমি আশা করি পুরোটা ক্যাচ করতে পেরেছি তোমাদের আজকে এই বিনোদিনী পার্কটা। তো ভালো লাগলে আমার চ্যানেলটাতে একবার সাবস্ক্রাইব করে দিও, অনেক অনেক লাইক করো, শেয়ার করো। থ্যাংক ইউ ফর ওয়াচিং। তো বন্ধুরা, লেটটা তো কেমন এনজয় করছো বলো আজকে আমার সঙ্গে পার্কটা। তো আজকে আমি কিন্তু রয়েছি বিনোদিনী পার্কে। তো আমি আজকে তোমাদের কিন্তু এই বিনোদিনী পার্কের ফুল রিভিউসটা দিলাম, এবং তোমাদের যদি ভালো লাগে তো প্লিজ তোমরা এই পার্কটা একবার ভিজিট করে দিও। এবং এই পার্কটা আজকে কিন্তু জাস্ট আর মাত্র 20 টাকা লাগে, জাস্ট 20 রুপিস। তোমরা কিন্তু ইজিলি বিকেলবেলাটা যদি কেউ মনে করো যে বিকেলবেলা এসে পার্কটাতে ঘুরে যাবে, তাহলে কিন্তু জাস্ট 20 টাকার বিনিময়ে এসে কিন্তু ঘুরে যেতে পারো। এবং ভেতরে যে রাইডগুলো আছে সেই রাইডগুলো কিন্তু আলাদা করে তোমরা টিকিট কেটে তোমরা রাইডগুলো চড়তে পারো। সেটা কম্পালসারি নয়, তোমরা ইচ্ছে করলে চড়তেও পারো, না ইচ্ছে করলে চড়তেও পারো। তো বন্ধুরা, আমাকে প্লিজ এর মধ্যে কমেন্টস করো যে এটা কেমন লাগলো তোমাকে, ভিজিটটা করে তোমাকে কেমন লাগলো। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং। হ্যালো বন্ধু, তো আমি এখন তোমাদের রাতের ভিউজটা দেখাচ্ছি। আমি যখন এসেছিলাম তখন ইভিনিং টাইমে এসেছিলাম, ইভিনিংয়ের তোমরা টাইমটা দেখে নিয়েছো। এখন তোমরা দেখে নাও রাতের ভিউজটা, যে এই পার্কটাতে কত সুন্দর কালারিং লাইট দিয়ে কত সুন্দরভাবে সাজানো হয়, তো সেটা তোমরা দেখে নাও বন্ধুরা।
তো বন্ধুরা বাই বাই বিনোদিনী পার্ক। তো আজকে আমরা এখন বেরিয়ে যাচ্ছি বিনোদিনী পার্ক থেকে।